আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব মসুর ডাল দিয়ে চাল কুমড়ো ভাজি, খুবই সুস্বাদু একটা রেসিপি। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমেই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, ফোড়নের জন্য দিয়ে দিব 2টা শুকনো মরিচ, আমি একটু ভেঙে দিয়েছি, 1টা তেজপাতা একটু ছিঁড়ে ব্যবহার করেছি, 1/2 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। এখন নেড়ে চেড়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব, এত করে ফ্লেভারটা তেলে ছড়িয়ে পড়বে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে মোটা কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিব 10-12 কোয়া বড় সাইজের রসুন, এগুলোও আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে তেলের সাথে জাস্ট মিশিয়ে নিচ্ছি, খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই। হালকা করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 6-7টার মতো কাঁচামরিচ ফালি করে কেটে নেওয়া, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা। এখন নেড়ে চেড়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিব, এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া চাল কুমড়ো, এখানে আমি মিডিয়াম সাইজের চাল কুমড়োর 1টা পুরোটাই নিয়েছি, আর চাল কুমড়োর খোসা কিন্তু আমি ফেলিনি, খোসা সহ কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একে একে দিয়ে দিব 7 মতো লবণ, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণে। হলুদ গুঁড়োটা জাস্ট কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে মসুর ডাল, আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই সময় চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে দিবেন। আর এই ভাজিটা কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েই করতে হবে, না হয় খুব বেশি পরিমাণে পানি ছেড়ে দিবে। তো কিছুক্ষণ পরেই দেখা যাবে যে লবণ দেওয়ার কারণে এই চাল কুমড়ো থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে। এখন হাই হিটে আমি ভাজিটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসে। মসুর ডাল দিয়ে চাল কুমড়ো ভাজি, এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমি হাই হিটে 7 থেকে 8 মিনিটের মতো ভাজিটাকে ভেজে নিয়েছি, দেখেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে, তাছাড়া মসুর ডালটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, আমি যেহেতু ধনিয়া পাতাটা বেশি পছন্দ করি তাই পরিমাণটা একটু বাড়িয়েই ব্যবহার করেছি। তো নেড়ে চেড়ে জাস্ট 2 মিনিটের মতো ভেজে নিয়ে নামিয়ে পরিবেশন করে নেব মজাদার চাল কুমড়ো ভাজি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।